হাই ফ্রেন্ডস, প্রকৃতি হেলথ অ্যান্ড বিউটি টিপসের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বাড়িতে বসে পার্লারের মতো পাপাইয়া ফেসিয়াল করতে পারবেন। পেপের সাহায্যে এই ফেসিয়ালটি একটি ফেয়ারনেস ফেসিয়াল, যা ত্বকে এনে দেবে ইনস্ট্যান্ট ফর্সা ও উজ্জ্বলতা। আর এই ফেসিয়ালটি করলে আপনার ত্বকের দাগছোপও অনায়াসে দূর হয়ে যাবে। ফেসিয়ালটি একবার করলেই আপনার ত্বক এতটাই ফর্সা ও গ্লোয়িং হয়ে যাবে যে আপনি আর কখনোই পার্লারে যাওয়ার কথা ভাববেন না। ফ্রেন্ডস, তো চলুন দেখে নেই কীভাবে পেপের সাহায্যে বাড়িতে বসে পার্লারের মতো ফেসিয়াল করা যায়। এর জন্য প্রথমেই প্রয়োজন মতো পেপে নিয়ে এর ছোট ছোট টুকরো করে পেস্ট করে নিন। পাপাইয়া ফেসিয়ালের 4টি স্টেপ। এর ফার্স্ট স্টেপ ক্লিনজার। এর জন্য প্রথমে একটি বাটিতে 1 চামচ গুঁড়ো দুধ নিন। এরপর অ্যাড করুন 2 চামচ পেপের পেস্ট। এবার ভালো করে মেশাতে হবে। দেখুন, আমাদের ক্লিনজার রেডি। পাপাইয়া ফেসিয়ালের 2nd স্টেপ স্ক্রাবার। এর জন্য একটি বাটিতে 1 চামচ চালের গুঁড়ো নিন, 1 চামচ চিনি নিন এবং 2 চামচ পেপার পেস্ট অ্যাড করে ভালো করে মিক্স করুন। দেখুন, আমাদের স্ক্রাবার রেডি। পাপাইয়া ফেসিয়ালের 3rd স্টেপ পাপাইয়া ম্যাসেঞ্জিং ক্রিম। এর জন্য প্রথমে একটি বাটিতে 1/2 চামচ মধু নিন, 1/2 চামচ অ্যালোভেরা জেল এবং 2 চামচ পেপার পেস্ট অ্যাড করে মিক্স করুন। দেখুন, আমাদের ম্যাসেঞ্জিং ক্রিম রেডি হয়ে গেছে। পাপাইয়া ফেসিয়ালের 4th স্টেপ পাপাইয়া ফেস প্যাক। এর জন্য লাগবে 1 চামচ মুলতানি মাটি এবং 2 চামচ পেপের পেস্ট। এবার ভালো করে মিক্স করুন। দেখুন, আমাদের ফেস প্যাক তৈরি হয়ে গেছে। পেঁপেতে রয়েছে ভিটামিন এ, সি এবং অন্যান্য প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস, যা ত্বকের জন্য উপকারী। পেঁপেতে পাপাইন নামক এক ধরনের এনজাইম রয়েছে, যা ত্বকের মরাকোষ দূর করে ত্বকে দীপ্তিময় আভা নিয়ে আসে। এটি মুখের ত্বককে নরম এবং মসৃণ করতে খুবই কার্যকরী। পাকা পেঁপেতে রয়েছে বেটা হাইড্রিক্স অ্যাসিড, যা খুব ভালো এক্সফোলিয়েট হিসেবে কাজ করে। এছাড়াও এটি লোমকূপের ভেতরে জমে থাকা ময়লা এবং তেল বের করে ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে, যার ফলে ব্রণের সমস্যা থেকেও রক্ষা পাওয়া যায়। এই ফেসিয়ালটি একবার করলেই আপনার ত্বক এতটা ফর্সা, উজ্জ্বল ও মসৃণ হবে যে আপনি অবাক হয়ে যাবেন। এই ফেসিয়ালটি আপনার ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা করতে খুবই কার্যকরী। ফেসিয়ালটি সপ্তাহে অন্তত একবার করুন আর দেখুন আপনার ত্বক কতটা ফর্সা, উজ্জ্বল ও চকচকে হয়ে যায়। ফ্রেন্ডস, আমরা অনেকেই ফর্সা, উজ্জ্বল আর গ্লোয়িং ত্বক পাওয়ার জন্য প্রায় পার্লারে গিয়ে ফেসিয়াল করে থাকি, আর এতে খুব ভালো ফল পাওয়া যায় না। ফ্রেন্ডস, তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্কিন হোয়াইটনিং হানি ফেসিয়াল। আর এই ফেসিয়ালটি আপনারা খুব সহজে ঘরোয়া উপায়ে করতে পারবেন। আর এই ফেসিয়ালটি করার ফলে আপনার ত্বক ইনস্ট্যান্ট ফর্সা, উজ্জ্বল আর গ্লোয়িং হয়ে উঠবে।
ফ্রেন্ডস, মধু আমাদের ত্বকে ইনস্ট্যান্ট ফর্সা, উজ্জ্বল ও গ্লোয়িং করে তোলার জন্য খুবই অসাধারণ কার্যকরী প্রাকৃতিক উপাদান। ফ্রেন্ডস, তো চলুন দেখে নেওয়া যাক স্কিন হোয়াইটনিং হানি ফেসিয়ালটি। স্কিন ব্রাইটনিং হানি ফেসিয়ালের তিনটি স্টেপ। এর প্রথম স্টেপ স্কিন ব্রাইটনিং ক্লিনজার। এর জন্য সর্বপ্রথমে একটি বাটিতে এক চামচ মধু নিন। তারপর নিয়ে নিন 2 চামচ কাঁচা দুধ। আর এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটি কটন বলের সাহায্যে এই মিশ্রণটি নিয়ে আপনার ত্বক ভালো করে পরিষ্কার করে নিন। এই মিশ্রণটি ত্বকের থেকে সমস্ত ধুলো ময়লা ও তৈলাক্ত ভাবকে গভীর থেকে ক্লিন করে ত্বককে পরিষ্কার করে তোলে। এরপর ত্বক নর্মাল পানি দিয়ে ধুয়ে নিন। এরপরের স্টেপ হলো স্কিন ব্রাইটনিং স্ক্রাবার। স্ক্রাব বানানোর জন্য সবার প্রথমে একটি বাটিতে 1 চামচ চিনি নিন। তারপর এর মধ্যে অ্যাড করুন 1/2 চামচ কফি পাউডার আর 1 চামচ মধু। তারপর ভালো করে মিক্সড করতে হবে। এবার স্ক্রাবটিকে আপনার ত্বকে এইভাবে হালকা হাতে 5 মিনিট ম্যাসাজ করে নিতে হবে। এইভাবে স্ক্রাবের সাহায্যে ম্যাসাজ করার ফলে আপনার ত্বক হয়ে উঠবে সফট এবং গ্লোয়িং। এভাবে 5 মিনিট ম্যাসাজ করার পর আপনার ত্বক নর্মাল পানি দিয়ে ধুয়ে নিন। থার্ড স্টেপ হানি স্কিন ব্রাইটনিং ফেস প্যাক। এর জন্য সবার প্রথমে একটি বাটিতে 2 চামচ বেসন নিন। তারপর এর মধ্যে অ্যাড করুন 1 চামচ মুলতানি মাটি। এক টুকরো লেবুর রস। সর্বশেষ 2 চামচ কাঁচা দুধ অ্যাড করে এর একটি গাঢ় পেস্ট তৈরি করুন। এবার এই প্যাকটিকে আপনার ত্বকে ভালোভাবে অ্যাপ্লাই করুন। এই প্যাকটি ত্বকের সমস্ত দাগছোপ দূর করার জন্য খুবই কার্যকরী। এই প্যাকটি ব্যবহারে ত্বক ইনস্ট্যান্ট ফর্সা, উজ্জ্বল ও গ্লোয়িং হয়ে উঠবে। প্যাকটি অ্যাপ্লাই করে ভালোভাবে শুকিয়ে নিন। প্যাকটি সম্পূর্ণ শুকিয়ে গেলে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিন। ফ্রেন্ডস, তো আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার চ্যানেলে আরও ভালো ভালো বিউটি আর হেলথ টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।